আজকে জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড ডে, আমরা যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি, ঠাকুর দেখতে যাচ্ছি। তার আগে তোমাদের সঙ্গে আমার লুকটা শেয়ার করে নিচ্ছি, দেখো কেমন লাগে বলো। আমার লুক কেমন লাগছে? হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে। দেখা যাক, মণ্ডপে মণ্ডপে যাই, তারপরে তোমাদের সঙ্গে আরো সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। টাটা। আকাশের ঠিকানা চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানা বসে সারা ফিরবে না আর করবি
ভালোবাসো ফুচকা, চলে এসো ফুচকা খাবো আমরা। দেখো ফুচকা গুলো, ও দেখেই জিভে জল চলে আসছে। দেখো কত সুন্দর কাঠের কাজের জিনিস, সেই কখন থেকে বসে আছে। আমরা বিকালবেলায়
চারটে সাড়ে চারটের সময় দেখেছি বসে আছে, এখনও বসে আছে। কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমরাও নিয়েছি, একটা বাসি একটা একতারা নিয়েছি। ওই যে গোপো বাবাজি বাজাচ্ছেন। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, আমরা চলে আসলাম বাড়িতে। এখন কটা বাজে? এখন 12:30। সমস্ত ঠাকুর দেখে নিই, মজা করলাম এবছর জগদ্ধাত্রী পুজো। তোমরাও দেখো, দেখে যতটা পারো, যারা আসতে পারো নি, যারা কৃষ্ণনগর থাকতে বা কিছু, তারা দেখে এনজয়টা করে নিও। হ্যাঁ, আর আমি দুটো জিনিস কিনেছি, যেটা বলছিলামই, জগদ্ধাত্রী পুজোর সময় স্পেশালি পাওয়া যায়, অন্য কোন কোথাও পাওয়া যায় নাকি আমার ঠিক জানা নেই। তার মধ্যে একটা কালকে কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের আজকে বলেছিলামও। এই দেখো কি সুন্দর না জিনিসটা, কাঠের পুরো একদম উডেন। হ্যাঁ, পেঁচা, লক্ষ্মী পেঁচা, আমি লক্ষ্মী আর আমার পেঁচা এটা। আর একটা, সেটাও আমার জিনিস। দেখেছো ভালোই বাজাচ্ছি, কিন্তু একদম খারাপ বাজাচ্ছি না, কি গো বাজাতে পারছি। আর গুপু একটা জিনিস কিনেছে, গুপু বাজিয়ে দেখিয়ে দাও। খুব যত্ন করে রেখে দেবো। ঠিক আছে, তাহলে আজকে টাটা, গুড নাইট, বাই।